আগরতলা শহরের বেসরকারি নির্মাণ কাজের বর্জ্য ফেলা হচ্ছে হাওড়ার জলে, দূষিত হচ্ছে জল। মঙ্গলবারও হাওড়ার জলে বর্জ্য ফেলতে আসা এক গাড়ির চালকে হাতে ধরে এলাকাবাসী, অভিযোগ জানানো হয় আগরতলা পুর নিগমেও। 37-38 কাটায় তাপমাত্রার পারদ, গরমে হাঁসফাঁস জীবন, একটু পরপর তৃষ্ণা পাচ্ছে, জলও খাচ্ছেন, কিন্তু আপনি যে জল খাচ্ছেন তা কতটুকু বিশুদ্ধ? বিশেষ করে আপনি যদি আগরতলা শহর কিংবা শহরতলির বাসিন্দা হন, আপনার পেটে হয়তো জলের পাশাপাশি নানান বিষাক্ত পদার্থও যাচ্ছে। কেননা রাজধানী আগরতলা সহ শহরতলির বিভিন্ন এলাকায় পাইপলাইনের মাধ্যমে যে জল সরবরাহ হয় তার অধিকাংশই সরবরাহ হয় হাওড়া নদী থেকে। হাওড়ার জলই পরিশোধন করে পৌঁছানো হয় বাড়ি বাড়ি। কিন্তু এই হাওড়ার জল কি দূষণমুক্ত? আজকে যে চিত্র আপনারা দেখছেন তা দেখে হাওড়াকে দূষণ মুক্ত বলতে পারবেন না আপনিও। কেননা রাজধানী সহ শহরতলির বিভিন্ন জায়গায় যে নির্মাণ কাজ হচ্ছে, সে নির্মাণ কাজের বর্জ্য পদার্থ বহুদিন ধরেই ফেলা হচ্ছে হাওড়ার জলে। আজকে প্রায় এক বছর যাবৎ আমাদের মেলারমাঠ ফরেস্ট অফিস সংলগ্ন যে নদীর পাড় আছে, এই পাড়ের মধ্যে কিন্তু বেসরকারি কোম্পানি যে বিল্ডিং তৈরি করে, তারা বিভিন্ন যে বোরিং হয়, বিল্ডিং করার যে বোরিংয়ের তারা বিভিন্ন আবর্জনা এবং সিমেন্টের গাঁতগুলো তারা প্রত্যেকটা, এই যে ফরেস্ট ল্যান্ড আছে, ফরেস্ট ল্যান্ডের মধ্যে নোংরা আবর্জনা প্রত্যেকটা দিন তারা ফেলছে, এবং ফেলার পর যে ফরেস্ট ল্যান্ডের মধ্যে যে বৃক্ষ এবং যে গাছগুলো আছে, প্রতিদিন সেই গাছগুলো মৃতের দিকে, আস্তে আস্তে মৃতের দিকে চলে যাচ্ছে, এবং এই বোরিংয়ের জলগুলো তারা ওই সেই নদীদের মধ্যে পড়ছে। পড়ার পর এই নোংরা আবর্জনার জল একদম পরিবেশটা দূষণ হয়ে যাচ্ছে এবং নদীও দূষণ হয়ে যাচ্ছে। মঙ্গলবার বর্জ্য পদার্থ নিয়ে এসে হাওড়ার জলে ফেলার সময় সংশ্লিষ্ট এলাকার যুবকরা বর্জ্য পদার্থ নিয়ে আসা গাড়ির চালককে হাতে নাতে আটক করে। বর্জ্যগুলি ফেলার ফলে শুধু যে নদীর জল দূষিত হচ্ছে এমনটা কিন্তু নয়, ধ্বংস হচ্ছে নদীর পাড়ের বনভূমিও। এদিকে গাড়ির চালককে হাতে নাতে ধরে আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্সে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে যান টাস্ক ফোর্সের কর্মকর্তারা। তারা জানান এর আগেও বর্জ্য পদার্থ ফেলার অপরাধে বেশ কিছু গাড়ির চালককে জরিমানা করা হয়েছিল। ঘটনা শুনছি, এই যে তারা যে গালা ফেলা এই গাড়িগুলা, অনেকদিন ওই আমরা 8-10টা গাড়িতে ফাইন করছি, এবং আমরা যদি ধরেন রামনগর গেলাম, তারা এদিকে ফেলাইলো, আমরা এদিকে আইলাম, আমরা গাড়ির পেছনেই তো তারার ভিতরে পিসা করে, আমরা ধরেন ইয়েতে আইলাম, মাস্টারবাড়া ঢুকলাম, তখন তারা কাটা খালের এদিকে, কিন্তু এলাকাবাসী যদি আমরা সহযোগিতা করো, প্রত্যেকটা গাড়ি তাইলে আমরা ধরে নিতে পারি। শুধুমাত্র জরিমানা করেই এই সমস্যার যে সমাধান হবে না তা স্পষ্ট। কাজেই এই সমস্যা সমাধানে এলাকাবাসী সহ প্রশাসনকে যে আরও সতর্ক হতে হবে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।